কেয়ামতের আগে আরেকটা জিনিস সম্বন্ধে হাদিসে সতর্ক করা হয়েছে, যেটা আমাদের সমাজে এখন অ্যাভেইলেবল বিপুল আকারে ছড়িয়ে গেছে, বিশেষ করে শহর বন্দরগুলিতে। মাথার দিক থেকে এই উম্মতের কেয়ামতের পূর্বে নারীদের ধ্বংস হয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে আব্বাস থেকে একটি হাদিস রয়েছে, ইন্নামা হালাকাত নিসাউ বনী ইসরাঈল মিন কিবালি আরজুলিহিন্না, ইহুদি নারীরা ধ্বংস হয়েছে পায়ের দিক থেকে, হাই হিল ব্যবহার করে করে। ওতাহালিকু নিসাউ হাযিল উম্মা মিন কিবালি রুউসিহিন্না, আর এই উম্মতের নারীরা ধ্বংস হবে মাথার দিক থেকে। কালো চুল কত রূপ, কত সৌন্দর্যের স্মৃতি নিয়ে আসে, কালো চুল কত ভালো, সে কালো চুলকে কত রকমের কালার করে আজকাল মেয়েরা ব্যবহার করে, কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা তিনি পছন্দ করেছেন তোমার মাথার চুলটা এরকম হবে, এই এশিয়া মহাদেশের নারীদের মাথার চুল এখানে এটাই শোভনীয়, সেই জন্য আল্লাহ এটা দিয়েছেন, সেটাকে ইউরোপিয়ান মেয়েদের মতো আরেক কালারের বানানো, এটা তাকেই রেখাল করল, আল্লাহ সৃষ্টিকে চেঞ্জ করে দেওয়া। এই শয়তানি ইবলিসি কাজ আজকে মেয়েরা ব্যাপক হারে করছে, এই জন্য তারা ধ্বংস হচ্ছে। আর এইভাবে করে মানুষকে দেখাবার জন্য এইভাবে এটা করা অর্থই হলো আমার চুল অন্যরকম, চুলগুলো মানুষ দেখুক, রূপ প্রদর্শনের জন্য তারা আর মাথা ঢাকে না, হিজাব করে। হিজাব করলে আর এটা করে লাভ কি? হাজার হাজার টাকা খরচ করে চুলকে এইভাবে কালার করার আর কি অর্থ থাকে যদি হিজাবে করে? এই উম্মতের নারীরা তারা মাথার দিক থেকে ধ্বংস হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সংবাদ কত সত্য! আজকে ঠিকই আজকে প্রায় টাউনের মেয়েরা দেখি এইভাবে, তারা বিউটি পার্লার গুলোতে লক্ষ লক্ষ টাকা তাদের রুজি, এক একজন গিয়ে মাথাকে এক এক রকম করে নিয়ে আসে। অতএব মা বোনরা, মাথাকে আর এইভাবে রঙিন করবেন না, মাথার রং আল্লাহ যেটা দিয়েছেন এটাই থাকুক, কালো কালার আপনার চুলের মধ্যে আল্লাহ পছন্দ করেছেন,